last time people just came there. उड़ीसा का लोग असम से एमपी बन के मिनिस्टर भी हुआ है केंद्र में, तो असम का संस्कृति ऐसे है, सबको भाई भाई मानता है। जड़े नागरिक कर्तव्य निर्वाह करिबु ভারত বর্ষক বিকশিত করা সংকল্পবদ্ধ এবং আজ এই যে রথ মোদী গ্যারেটি রথ আজ কনিকা ব্লকর এই যে বারাদমুন্ডা পঞ্চায়েত আজ কার্যক্রম বিকশিত ভারত সংকল্প যাত্রার কার্যক্রম রয়েছে। এতে মানবর সাংসদ পবিত্র মার্গারিটা আজ যোগ দিয়েছেন, রাজ্যসভা সাংসদ, এবং মোদী আজ পঠাইছেন এটিকে যেভাবে ভাবে গরিব লোক যে গরিব কল্যাণ যোজনার সামিল করা হচ্ছে, যে বাদ পড়ছেন আজ সেমানে এটি তাঁকর সরকারি অধিকারী মানে উপস্থিত অনেক সেমানে রেজিস্ট্রেশন করবে, এবং যে ভারতবর্ষক যে বিকশিত রাষ্ট্রে পরিণত করা আজ সংকল্প এটি সমস্ত সংকল্প নেলে, এবং এই যে রথ আজ মোদীজীকর সম্পূর্ণ যোজনা বাবদে লোককে আওয়ার করা এটি আজ রথ পৌঁছিছি, এবং ইয়ে হচ্ছে মোদীকর গ্যারেটি রথ। মোদী গ্যারেটির সহিত আজ গরিব লোক কৃষক মানুষ মহিলা মানুষ যুবক মানুষ এটি বিকশিত করা আজ এ গ্যারেটি রথ এটি পঞ্চায়েতকে আসছে, এবং এই চারি জাতি যেত উন্নতি হব দেশ নিশ্চিত ভাবে বিকশিত হব। আজ প্রত্যেক ক্ষেত্র দেখুন মোদী আজ যেভাবে ভাবে ভারতবর্ষর গারিমা বড়াইছেন, ভারতবর্ষক বিকশিত করেছেন, ভারতবর্ষক সম্মানিত করেছেন, নিশ্চিত ভাবে বহু প্রশংসনীয়। এবং এটি যে মোদীঙ্ দ্বারা উপকৃত হয়েছেন কেন্দ্রীয় যোজনার, সেমানে মধ্য হিতাধিকারী আজ মোদীজী কু ধন্যবাদ দেছেন, এবং মোদীঙ্কর যে গ্যারেটি তাঁর পাখে আজ পৌঁছিছি, ইয়ে হচ্ছে আজ রথর বিশেষতা। এতে সংকল্প বিকশিত যাত্রা মোদীঙ্কর আহ্বান ক্রমে সারা ভারতরে বর্তমানে এটা কার্য করুছে, ভারতের সমস্ত কেন্দ্রশাসিত অঞ্চল সহিত রাজ্য সমস্ত রাজ্যরে এই যে কার্যক্রম কমিটি সমস্ত পাখে পৌঁছি পাব, এবং মোদীঙ্কর যে বিকশিত যোজনা যে গ্যারেটি যোজনাগুলো করেছেন সেই যোজনাগুলো ঠিক ভাবে লোক পাইপারিছেন কি না, বর্তমানে তার লক্ষ্য হচ্ছে এই যোজনাগুলো লোক পাখে পৌঁছিছে কি না। উদাহরণ স্বরূপ আমার প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং যে জনকল্যাণ যোজনা ভিতরে রয়েছে, তেমন প্রত্যেক লোক যে অবহেলিত রয়েছেন সেমান পাখে এই ঘর পৌঁছিছে কি না, যে সাধারণত ছাত ঘরে খন্ডে পাইপার না কিভাবে পাইবে, মোদী সেইপরি এই এই যোজনাগুলি তাঁপাই পঠাইছেন যেমি সে অবহেলা নহই অবহেলিত অবস্থার আসিকি উন্নতি পথকু আসন্তু। তা সহিত আমার যে গ্যাস যোজনা রয়েছে, এই গ্যাস যোজনারে আমার মহিলা মানে যে কি ঘরে যে গ্যাস খন্ডে নপাই পত্রকুটা জাড়ি যে হইরাণ হলে এবং আখি লুহ ঝরুলে, এবং যে অঙ্গারকাম্ল গ্যাসের বিভিন্ন প্রকার রোগ হোলা তা মধ্যে মুক্ত পাইয়া এই যোজনা তাঁপে পৌঁছি পারছে। তা সহিত আমার যে অন্ন যোজনা, সুকন্যা যোজনা এবং শৌচালয় যোজনা, এই যোজনাগুলি ঠিক ভাবে তাঁপে পৌঁছি পারিছি কি না, তবে বর্তমানে আমার লক্ষ্য এই এই যে সংকল্প যাত্রার লক্ষ্য হচ্ছে সেইগুলি যে প্রকৃতরে হিতাধিকারী মানে গোটে পাইছেন কি না, মোদীঙ্কর লক্ষ্য রয়েছে যে 2047 মশিয়া সুদ্ধা 25 বর্ষ ভিতরে যেমি ভারত এক বিকশিত রাজ্যের পরিণত হো, তাঁর লক্ষ্য এ রয়েছে যে বিকাশ বিকাশ কেমি লোক পাখে পৌঁছব, এবং মোদীঙ্কর যে গ্যারেটি যোজনা, এই গ্যারেটি যোজনার অর্থ হচ্ছে মোদী যা করতে তাকে কামরে পরিণত করতে, তেমন এই যে গ্যারেটি যোজনা ঠিক ভাবে লোক পাখে পৌঁছি পারিছে কি না। আপনার এই যে রথ চালিছে, প্রথমে এই রথর নাম লা বিকশিত ভারত, আপনার দেখে কিছুদিন পূর্বে রথর না আমার ভারতের জনসাধারণ না চেঞ্জ করে কিন্তু মোদী গ্যারেটি, কেন ভারতের জনসাধারণ নরেন্দ্র মোদীঙ্ক এভাবে আত্মবিশ্বাস আসি যাই যে মোদীজী যা করছেন জনহিতকর পালন করছেন, তেমকি এই যে রথটা আমার বলুছি মোদী বিকশিত ভারত রথ, মোদীজীকর টার্গেট অ 2047 সুদ্ধা
ଭାରତକୁ ଏକ ବିକଶିତ ଭାରତ ରୂପରେ ପରିଣତ କରିବା ପାଇଁ। ସେଥି ଉପଲକ୍ଷେ ଯେଉଁ ଯେଉଁ ଯୋଜନା କେନ୍ଦ୍ର ସରକାର ଯେଉଁ ଯୋଜନା ଚାଲିଛି କରିଛନ୍ତି ଗରିବ ଗରିବ ପାଇଁ, ସେ ଯୋଜନା ପ୍ରକୃତରେ ଗରିବମାନେ ସେ ଯୋଜନା ଲାଭ ନେଉଛନ୍ତି ନାହିଁ, ତାହାର ଇଏ କରିବା ପାଇଁ ଏକ ରଥ ବୁଲୁଛି ଆମ ଗାଁ ଗାଁ ପଞ୍ଚାୟତ ପଞ୍ଚାୟତ ରଥ ବୁଲୁଛି। ତା ସହିତ ଆପଣ ଦେଖିଥିଲେ ଗୋଟେ କ୍ୟାମ୍ପ ଲାଗିଛି, ମାନେ ମୋଦି ସରକାର ଯେଉଁ ଉଜ୍ଜଳା ଯୋଜନା ଅଛି, ମୋଦି ସରକାର ଯେଉଁ ଆମର ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଆବାସ ଯୋଜନା ଅଛି, ସେଥିରେ ଲୋକମାନେ ଉପକୃତ ହେଉଛନ୍ତି ନାହିଁ, ସେଥିପାଇଁ ସେଥିପାଇଁ ସେ ବି ଯୋଜନା ମାନେ କ୍ୟାମ୍ପ ଲାଗିଛି। ଏ ମାନେ ମୋଦିଙ୍କ ଟାର୍ଗେଟ୍ ହେଲା 2047 ଭାରତକୁ ବିକଶିତ ଭାରତ କରିବା ପାଇଁ, ସେଥିଲାଗି ଆଜି ଏ ରଥ ଚାଲିଛି ଆଉ ଗାଁ ଗାଁ ଭାରତ ଚାଲୁଛି। ଯଦି ଆପଣଙ୍କୁ ଆମ ଭିଡ଼ିଓଟି ଭଲ ଲାଗିଲା ତେବେ ଆମ ଚ୍ୟାନେଲକୁ ଲାଇକ୍, ଶେୟାର ଓ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିବାକୁ ଜମା ବି ଭୁଲନ୍ତୁ ନାହିଁ।